খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। নগরের সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে বিভাগের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যে দলটির হাজারো হাজারো নেতাকর্মী খুলনায় এসেছেন। শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে বালিশ কাঁথা নিয়ে অবস্থান নিয়েছেন হাজারো কর্মী সমর্থক। তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠেছে দলীয় কার্যালয় এলাকা। আগামীকালকে খুলনা ডিভিশনে আমাদের সমাবেশ, এটা এখন মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। ইতিমধ্যেই দেখেছেন এই অবৈধ যারা জোর করে ক্ষমতায় আছেন তারা এই সমাবেশকে বানচাল করার জন্য সকল ধরনের প্রক্রিয়া করেছে। আমাদের ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তারা ক্ষমতায় থেকেও আজকে হরতালের মতো একটা ব্যবস্থা নিয়েছে, সমস্ত গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এরপরও দেখেছেন যে সারা খুলনা বিভাগের বিশেষ করে খুলনা মহানগরীতে লোকে লোকারণ্য। আমরা সেই গণনার প্রতিরোধ করে আমরা চলে এসেছি। আমাদের অনেক নেতাকর্মী ভ্যান আপনার অটোরিকশায় আসছে, এবং আমরা আমাদের প্ল্যান ছিল যে আমাদের এই গাধা আসবে। এই জন্য আমরা গত এক সপ্তাহ ধরে আমাদের বাগেরহাট জেলায় যত নেতাকর্মী আসছে আমরা সব খুলনা নিয়ে এসেছি। এখন এই বাগেরহাট আপনারা দেখছেন, বাগেরহাটের প্রায় 10,000 নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমার বাগেরহাটে 20,000-এর উপরে নেতাকর্মী এই জনসভায় ইনশাল্লাহ যোগদান করবে। আমরা খুলনা মহানগরী ছাত্রদলের পক্ষ থেকে আজকে আমরা বিভিন্ন জেলার নেতাকর্মী বাংলাদেশ গণতন্ত্র উদ্ধার করার জন্য অবৈধ মাফিয়া সরকারকে বিদায় ঘটানোর জন্য বিভাগীয় সমাবেশ, দেশনেত্রী বেগম আলকাজিয়ার মুক্তির জন্য আজকে বিভাগীয় সমাবেশ সাকসেস করার জন্য আমরা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার নেতাকর্মী আজকে এই খুলনায় সমাবেশে সফল করার জন্য এসেছে।